নামাজে যদি হাঁচি বা কাশি আসে তাহলে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে প্রথমে এটাকে অবদমিত করার চেষ্টা করতে হবে যদি অবদমন না হয় তাহলে যতটুকু না পারলে না এই পরিমাণ আমি কাজ কাছ হাঁচি দিব এবং কাশির ক্ষেত্রেও এটা হয় এবং অনেক সময় আছে দেখা যায় যে আপনার অন্য অন্য কাশতেছে এতেও কিন্তু যার সামান্য কাশি তারও কিন্তু কাশি চলে আসে তো এটা সাধারণত ফজরের সময় দেখা যায় আমাদের বয়স্ক মানুষেরা একজন যদি এক কাতারের কোনা থেকে আপনার কাশি দেওয়া শুরু করে তখন দেখা যায় যে সবাই কয়েকজনই সমানে কাশতেছেন তো এটা হচ্ছে যতটুকু সম্ভব সংবরণ করা আর না হলে এরকম না যে নামাজে হাঁচি দিলে বা কাশি দিলে নামাজ নষ্ট হয়ে যাবে এরকম না তবে প্রয়োজন ছাড়া কেউ যদি গলা সাফ করেন এটা নামাজের আমাদের মধ্যে মাকর

যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি এখন ঠিক আছে নামাজে তো ইমাম সাহেব সুরাই পড়তেছেন আমি আমার দোকানের হিসাবটা মিলিয়ে নিই আমি আমার অমুক জায়গার কাজটা করে নিই প্ল্যানিংটা করে নিই এই যে হৃদয়ের মধ্যে এই সমস্ত কাজ কেউ যদি ইচ্ছাকৃত করে ফোকা ইকরামের ফতোয়া হচ্ছে নামাজ নষ্ট হয়ে যাবে আর ওলামা ইকরাম বলেন যে না নামাজ নষ্ট না হলে এটা যে মাক্রো কাজ হয়েছে এই ব্যাপারে কোনো ইয়া নেই সন্দেহ নেই সন্দেহ